ব্রিটিশ সরকারের ট্রেজারি মিনিস্টার টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির ভাড়ার ব্যাপারে জানাতে ব্যর্থ হওয়ার কারণে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড ওয়াচডগের তদন্তের মুখে পড়েছেন। গত এক বছর ধরে তিনি সেটি জানাতে ব্যর্থ হন এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবার নিয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর সরকারের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি দায়িত্ব পেয়েছেন এবং তিনি লন্ডনের হ্যামস্টিড এবং হাইগেট আসন থেকে চতুর্থবারের মতো লেবার দলের এমপি নির্বাচিত হন এবং পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনার্সের ওয়েবসাইটে সেই তথ্যটি জানানো হয়েছে। এবং লেবারের একজন স্পোকসপার্সন মুখপাত্র জানিয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং পার্লামেন্টারি কমিশনকে এ বিষয়ে যারা তদন্ত করবেন তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। এবং এই যে পার্লামেন্টারি তদন্তের মুখে পড়েছেন এটি নতুন পার্লামেন্টের প্রথম এমপি যিনি তদন্তের মুখে পড়লেন। এর আগেও কয়েকজন এমপি পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনের তদন্তের মুখে পড়েছেন, যেমন এর আগের সরকারের আমলে কনজারভেটিভের সাবেক এমপি বব স্টুয়ার্ট, তারপর হচ্ছে অ্যান্ড্রু ব্রাইটগ্রেন এবং স্যার কনর বার্নস, তারাও তদন্তের মুখে পড়েছিলেন। এছাড়াও আগের সময়ে লাস্ট পার্লামেন্টে 100 জন এমপির বিরুদ্ধে বা 100টি তদন্ত করেছিল পার্লামেন্টারি ওয়াচডগ, তবে এই তদন্তগুলো খুব ছোটোখাটো হয় এবং অল্প সময়ের মধ্যেই এটির সমাধান হয়ে থাকে। আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি এমপি এই টিউলিপ রেজওয়ানা সিদ্দিক 2015 সালে প্রথমবারের মতো হ্যামস্টিড এবং কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার নিয়ে তিনি চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন এবং তিনি দিনে দিনেই তার এলাকায় জনপ্রিয়তা অর্জন করছেন এবং তাকেই বলা হয় ব্রিটেনের একজন তারকা রাজনীতিবিদ। তিনি প্রথমবার যখন লেবার দলের এমপি নির্বাচিত হন হ্যামস্টিড আসন থেকে, সেখানে মাত্র 1000 ভোটের ব্যবধান ছিল, তবে গত কয়েকটি নির্বাচনেই তার ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। এবার তিনি প্রায় 15000 ভোটের ব্যবধানে জয়ী হন। জয়ী হওয়ার পরপর তাকে ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি আরও 4 জন এমপি রয়েছেন তার মধ্যে অন্যতম, এবং তিনি খুব ভালোভাবে তার আসনের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের পক্ষে সবসময় কথা বলেন এবং কমিউনিটির যারা রয়েছেন সেসব এলাকায় তার আসনে সবার জন্যই তিনি কাজ করে যাচ্ছেন। এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যেটি বললাম খুবই একজন পরিচিত এবং সমগ্র ব্রিটেনে তার জনপ্রিয়তা রয়েছে। তার এই তদন্তের কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এই কমিশনকে সম্পূর্ণ ধরনের সর্বাত্মক সহযোগিতার কথাও জানিয়েছে লেবারের মুখপাত্র। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাষ্ট্র।